আসসালামু আলাইকুম, আমি চাঁদনি, চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আর আমাকে দেখতে একেবারেই খারাপ লাগছে, কারণ হচ্ছে দেখো করার কিছু নাই, ঘুম টুম ঠিকভাবে হয় না, তো এই জন্য এরকমের হয়। তাই চলো প্রথমত খাবারটা দেখাই, তোমাদের সাথে খাবারটা শেয়ার করে দিই, যে সকালে নাস্তা করতে আসি কি দিয়ে। এই যে মাংস আর আলু, আমার মাংসের সাথে আলু না হইলে চলেই না, এটা নিয়েছি। আর হলো কালকে ফেনে রান্না করলাম মিষ্টান্ন, এটাও নিয়েছি। সাথে আছে পিঠা, স্বাদের পিঠা, দেখতে পাচ্ছি ফুলকো ফুলকো স্বাদের পিঠা। খাওয়া শেষ করে মাথাটা আশ্রয় নিয়েছি, এখন যাবো একটু বাহিরে দোকানে, যাবো বোনে একটু ক্রিম ট্রিম কিনবো, এই জন্য যাবো যে ক্রিম ট্রিম কেনাকাটা করে দেবে আমাকে, যে গিফট হিসাবে পাবো, ঠিক আছে। তার জন্য ছোটো বোন বলছে আসো কিনে দেবো, আর এখন একটু পান খাবো, কারণ যেহেতু গোস খাইলে আমার একটু পান চাবানো লাগে। গোস খাইলে কেমন জানি করে, যে কোনো মানে তুমি সেটা যে কোনো গোসই বলো, গোস দিয়ে ভাত খাইলে আমার ভালো লাগে না। চলো প্রথমত পান্টু খাইয়ে নিই, পান্টু পান খাইয়ে তারপরে রেডি হব। যে রেডি হওয়াই গার্ড ড্রেস পরেই চলে যাব, খালি একটুখানি মেজুটা দোকানে গেছে, আসলেই বের হব। দোকানের দিকে যাচ্ছি দু বোনে, আমি মেজো, ছোটোটা আসতে আছে পার্লার থেকে, যে ছোটোটা আসতে আছে। আমরা পার্লারের মানুষ হয়ে খুব সুন্দর করে সেজে গুজে থাকি সবসময়, এলেকে মোটেই সাজগোজ হয় না আমাদের। তাই ভাবির বাসায় এত পরিমাণ পাখি, এটা বলে বুঝাতে পারবো না। আর আমি কোথায় আসছি, আমি আমার একটা ভাইয়ের বাসায় আসছি, তাই আমাকে এক জোড়া পাখি দেবে, তাই পাখিটা নিতে আসছি। তাই পাখি ভাবি ছেলে মেয়ে চিনে না, এই জন্য মনে হয় না আজকে নিতে পারবো, আবার নেক্সট টাইম নেবো, বলে গেছি যে নেক্সট টাইম এসে নেবো। আর এই দেখো সুন্দর পাখিগুলো, এত সুন্দর লাগে বলে বোঝাতে পারবো না। এখন আমার একটা পাখির খেঁচা আর ওদের একটা বাসা কিনতে হবে মাটির, আর আমাকে এই পাখিগুলো দেবে। ভাবি অনেক পাখি বিক্রি করে, তোমরা কেউ কিনতে চাইলে গলা চিপের ভিতরে যাইয়ে কিনতে পারো। এই যে হলো পাখি, দেখতে পাচ্ছো, তারা পাখি বিক্রি করে, মানে অনেক পাখি বিক্রি করে ফেলায়, তাদের বলে বোঝাতে পারবো না। আর এত পাখি, দুটো ব্যালকনি ভরা শুধু পাখি, তোমরা শুনতেই পাবে যে কেঁচোর মেচোর তাদের ঘরের ভিতর, খালি পাখির কেঁচোর মেচোর। তাই চলো রুমে যাই, তাহলে শুনবে। দেখো ভাইয়ের ছেলে আর আমার বোনের কি অবস্থা, দেখতেই পাচ্ছ, পাখির কেঁচোমেচিতে কথা নাও বুঝতে পারো। এদিকে টিভি চলতে আছে, এটা ভাবির বাসাটা, দেখো ভাবির বাসায় এসেই শুয়ে পড়ছি, শরীরটা এত ক্লান্ত হয়ে গেছে আস্তে আস্তে, আর আমার ফেজের অবস্থা খুবই খারাপ দেখতে আসছে, করার কিছু নাই। তাই এই দেখো কত খেলনা, এখানে খেলনায় ভরপুর, এতগুলো সব গাড়ি। আমার ভাইয়ের ছেলে যখন যে গাড়িটা পছন্দ হবে ওই গাড়িটাই তার লাগবে। তা ভাবির বাসায় খেতে দিল পেয়ারা আর আপেল, এখন আমি বলছি পেয়ারাটা নুন আর মরিচ দিয়ে খাবো, ভাবি আবার নুন আর মরিচ করে নিয়ে আসলো খাবারের জন্য। তাই চলো পেয়ারা নুন মরিচ খেয়ে নিই। আসলাম, এসে সব কিছু গোছগাছ করে নিছি, যে গোছগাছ করে নিছি বাসা থেকে কী কী আনছি তোমাদেরকে দেখাইনি, কালকে দেখাবো, ওখানে যে আস্তে আস্তে দেখাই, অনেক কিছু নিয়ে আসছি। তা মাছ টাছ ফ্রিজে ভরে রাখছি, মাছ নিয়ে আসলাম, চিংড়ি মাছ ছিল না আমার বাসায় এক বিন্দু, আমি এরকমের ফকির ছিলাম না চিংড়ি মাছের জন্য, তাই চিংড়ি মাছের ফকির ছিলাম, তাই চিংড়ি মাছ মোটেই ছিল না, তাই চিংড়ি মাছ টাছ যা আনছি। এই হলো চা করতে আসি, বোন আসলো, বোনের জন্য চা দিয়ে দিলাম, সে তো চা পাগল, তার জন্য চা করতে হবে। এই হলো চা দুই বোনের, এই যে চা করে নিছি আমার আর বোনের, চা খেয়ে বাইরে যাব, তা চাটা খেয়ে নি। তা বোন আসছে মোবাইল সারাইতে, ওর কারণ নাহলে ও আসতো না, তাই তোমাদের সাথে সেটা বলাই হলো না যে ও কেন আসছে। ওর মোবাইলে অনেক সমস্যা হয়েছে, মোবাইলের ব্যাটারিটা ফুলে গেছে, আর ও এমনই অলস, মানে আমি না দেখা পর্যন্ত কোনো কাজও করতে চাবে না। তা আমি দেখে আমি বলছি চল আমার সাথে মোবাইলটা সেরে নিয়ে আসবে, ওই সে মানে না যেয়ে পারলেই ভালো, যে না আর কয়দিন যাক তারপরে সারবো। তাই চলো মোবাইলটা সেরে টেরে বাসায় যাই, যেয়ে আবার রান্না করতে হবে। কাজ শুরু হয়ে গেছে রাতের রান্না, এই যে বাড়ি থেকে মাছ নিয়ে আসলাম, সেটা দিয়ে খাওয়া হবে, বোন আসছে একটু মাছ নিয়ে আসছি। এই দেখো এই দিকে গেছে মাছের সবজি টুবজি সব নিয়ে দিতে শুধুমাত্র মাছের পিটির ভিতর, মাছের পিটির ভিতর সব সবজি ঢুকে গেছে। এই যে বাড়ির মাছ নিয়ে আসলাম, আর জীবনে প্রথমবার খাবো কুমড়া শাক। এই হলো কুমড়া শাকটা, জানি না লাইটটা জ্বালিয়ে দিই না, ভালোবাসে না,
কুমড়া শাক না সরি চাল কুমড়া শাক জীবনে প্রথমবার চাল কুমড়া শাক খাবো রান্না করবো কারণ এই শাকটা আমি জীবনে কোনো দিনও খাইনি রান্না করে সবার কাছে শুনছি খেতে ভালো লাগে খেতে ভালো লাগে ফাইনালি বাড়ি থেকে নিয়ে আসলাম এই শাকটা আমার কাজিন নিয়ে আসছে আমার জন্য তাই তার কাছে বাসায় নিয়ে আসছে খাওয়ার বাড়িতে বসে সময় পাইনি চিন্তা করছি এটা বাসায় নিয়ে যেয়ে খাবো তাই চাল কুমড়া শাকটা আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর এই হলো চাল কুমড়া শাকের ডাঁটা সাথে আমি একটা আলু কুটে নিছি আলু দিয়ে চাল কুমড়া শাক রান্না হবে তাই চলো খাবারটা কীরকম হবে বলো দেখি এই যে চিংড়ি মাছ ভিজিয়ে রাখছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া শাক রান্না হবে বাড়ি থেকে চিংড়ি মাছ নিয়েছি মনে হয় কোটা চিংড়ি হবে 3 কেজির মতন দিয়ে দিছে প্রথমবার যেরকম অন্যান্য শাকগুলো রান্না করি ওইভাবেই রান্না করবো এই যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু রসুন দিতে হবে কারণ হচ্ছে যাইয়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম একটু রসুন বাটা দিয়ে দিলাম কারণ রসুন কুচানো নয় তার জন্য বাটা রসুনটা ইউজ করলাম আমি একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছটা কষিয়ে নিয়ে দেব ডাটাগুলো আগে দিতে হবে কারণ ডাটাগুলো সেদ্ধ হয়ে যাবে পরে দিলে কী হয় শাকটার সাথে দিলে মানে আর যে কোনো জিনিসের ডাটা পছন্দ করে দেখতে পাচ্ছি কীরকমের সবুজ সবুজ কালারটা রান্নাটা সেই হবে চলো আগে কষিয়ে নিই ভালো করে তারপরে শাক দেবো এই যে শাক রান্না করছি দেখতে পাচ্ছ শাকের কালারটা কি অসাম আসছে জীবনে প্রথমবার চাল কুমড়ো শাক রান্না করলাম অভিজ্ঞতাটা আলাদা একটা অনেকের কাছে শুনছি শাকটা খেতে ভালো লাগে কিন্তু আমি এখনও খেয়ে টেস্ট করিনি কীরকম লাগে তোমাদেরকে জানাবো যে কীরকম হয়েছে